শক্তি হাসান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন শক্তি হাসান যুক্ত করা হয়েছে বলেন হ্যাঁ বলেন আমি

যে কোন একটা সুপার পাওয়ার কাজ করে मतलब আমি ডেফিনিশন করে বলতে চাই পেছনে আপনার কি কোনো প্রমাণ বা যুক্তি আছে না না কোনো প্রমাণ আছে সেটা বলেন কোনো প্রমাণ কোনো যুক্তি সেগুলো কিছু নেই কিন্তু আমার কাছে মনে হয় যে মন হচ্ছে কোন একটা সুপার পাওয়ার কাজ করে এটা আমার মন বলছে কোনো যুক্তি বা কোনো ভাই মন তো নানা কথাই বলতে পারে আমারও মাঝে মাঝে আগে ছোটবেলা মনে মানে ছোটবেলা না অনেক বছর আগে মনে হইতো যে মাধুরী দীক্ষিত মনে আমাকে ভালোবাসে এটা আমার মনে হইতো কিন্তু এই আসলে মানে কোনো ইয়া নাই মূল্য নাই তাই না মাধুরী আমাকে ভালোবাসে এটা ভাবলেই কি আর না ভাবলেই কি আমি মনে মনে ভাইবা ভাইবা সুখ পাইতেই পারি কিন্তু তার মানে এটা না যে মাধুরী আমাকে সত্যি ভালোবাসে এটা তো সত্য না তাই না আমি পৃথিবীর কোন ধর্মই মানে না আমার কাছে এগুলো সবকিছুই মানে বানহাট মানুষের শক্তি হাসান আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা আগে বলছেন যে আমার কি মনে হয় বা কি মনে হয় না আমার কি অনুভব হয় কি অনুভব হয় না এটার সাথে তো সত্যের কোনো সম্পর্ক নাই তাই না আর হতে পারে

এটা থেকে বের হওয়ার তো আসলে আপনার মনে হলে তো সেটা কিছু করার নেই কারোর কিছু বলার নেই কিছু করার আপনার মনে হইতেই পারে সেটা তো আপনার ব্যক্তিগত বিষয় আপনি কি মনে করবেন না করবেন কিন্তু আপনি যদি এই সমস্ত বিষয় নিয়ে আরো মানে পড়ালেখা করেন ফিলসফি নিয়ে পড়ালেখা করেন তাহলে মনে হয় আপনার ভেতরে যে ইয়াগুলো আছে যে প্রশ্নগুলো আছে বা যে ছোটবেলা থেকে আপনি যখন বড় হয়েছেন আস্তে আস্তে বড় হয়েছেন সেই সময় আপনার ভেতরে অনেক কিছু ঢুকায় দেওয়া হয়েছে আসলে পরিবেশ থেকে আপনার আত্মীয় স্বজন থেকে একটা ধারণা তৈরি করে দেয়া হয়েছে অনেক সময় দেখা যায় যে ছোটবেলার এই ধারণা বড় হওয়ার পর আসলে ইয়া করে ফেলা যায় না উল্টায় দেয়া যায় না ঠিক আছে হঠাৎ করে যায় না একদিন যেমন ধরেন ছোটবেলা আমি একবার পানিতে পড়ে গেছিলাম হ্যাঁ এখন বড় হওয়ার পরেও আমি এমন ভয় পাইছিলাম যে বড় হওয়ার পরে মানে সুইমিং পুলে নামতে গেলে আমার বুক ধরফর করে ভাই আমার খুব ভয় লাগে আমি তো মানে খুবই আতঙ্কিত হয়ে যে পানিতে গেলে আমার মনে হয় সাপ বিচ্ছু কুমির এগুলো মনে হয় চলে আসবে এবং কিন্তু আমি কিন্তু সুইমিং পুলে মানে গোসল করতেছি কত সুন্দর মানে সুইমিং পুল নীল রঙের পানি আমি নাম সিব আহ শুরু হয়েছে বুকে ধরপর করা শুরু হয়ে গেছে হ্যাঁ এইটা কেন হয় সেটা তো আমি কাটাতে পারতেছি না কারণ হচ্ছে এই যে ছোটবেলা যে ভয়টা পাইছিলাম সেই ভয়টা এখন আমার ভিতরে রয়ে গেছে এবং পানিতে নামার সাথে সাথে আমার মানে অটোমেটিক আমার বুক ধরপর শুরু হয়ে গেছে এই ধরনের জিনিস মানুষের মধ্যে থাকতে পারে কিন্তু এটা কোনো বড় সমস্যা না আপনি আস্তে আস্তে পড়ালেখা করেন এগুলো নিয়ে আরো জ্ঞান অর্জন করেন আমার মনে হয় ধীরে ধীরে এই জিনিসটা ঠিক হয়ে যাবে আর যদি এটা ঠিক নাও হয় তাতে এমন কোনো সমস্যা নাই আপনি পরোলেখার ভিতরে থাকেন জানার ভিতরে থাকেন আর বেশি বেশি জানেন তাহলে মানে আমি অ্যাকচুয়ালি জানার জন্য আপনার কাছে মানে বলছি আমাকে একটা সাজেশন দিন যে मतलब কি ধরনের বই পড়াশোনা করলে এই মানে যে মনের ভিতরে যে দোদুল্যমানতা সেটা কেটে যাবে আচ্ছা আপনি তাহলে songsha.com এ ঢুকে গ্রন্থাকার সেকশনে অনেক বই আছে যেমন ধরেন একটা বই আছে সফির জগত এটা হচ্ছে ফিলোসফির উপরে একটা চমৎকার বই এই বইটা আগে আপনি পড়ে ফেলতে পারেন তারপরে আস্তে আস্তে যা যা বই আছে সেগুলো একটু আস্তে আস্তে পড়েন মনে হয় আপনার মানে চিন্তা ভাবনা আরো অনেক ঠিক আছে সফির জগৎ পরে আবার আমি বলবো না কি কি বই পড়তে হবে আরেকদিনে আসেন এটা পড়া শেষ করে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আমরা এরপরের জনকে যুক্ত করি আচ্ছা শক্তি হাসান না একটু আগে কথা বলে গেলেন আবারও আপনি আসছেন শক্তি হাসান আপনাকে আবারো যুক্ত করলাম শক্তি হাসান আপনি না একটু আগে কথা বলে গেলেন ভাই হ্যাঁ আমি কথা বলেছি আহ একটা প্রশ্ন আসলো তাই আবার আসলাম বলছি সব সময় মানে মুসলিম ধর্ম নিয়ে আলোচনা করেন শুনি আমার কাছে ভালো লাগে আপনার কথাগুলো কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কিছু রেফারেন্স দিয়ে কিছু কথা যদি বলতেন আমরা একটু শুনে ভালো লাগতো হিন্দু ধর্মের উপরে আমি এক্সপার্ট না ভাই হিন্দু ধর্মের উপর এক্সপার্ট তো হইতে হবে আমি এক্সপার্ট না হইলে একটা বিষয় সম্পর্কে আমি তো হয়তো ভুলভাল বলে ফেলতে পারি না না আপনি যতটুকু আপনি জানেন সেই বিষয়ে যদি করতেন মানে আমাদের লাইভে করা হয় অমিত ভাই তারপর বাসবিয়েরি ভাই চারবাগ ভাই ওনারা যখন আসেন তখন ওনারা হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করেন এটাও হয় আপনি তাহলে একটু লক্ষ্য রাখেন যে কবে কোন সময় হিন্দু ধর্ম নিয়ে আলোচনা হয় সেটা আপনি খুঁজলে অনেকগুলা পাবেন অনেক ভিডিও পাবেন যেখানে হিন্দুদের সাথে আমাদের বিতর্ক হয়েছে সেটা একটু খুঁজে দেখেন ঠিক আছে আচ্ছা আচ্ছা না বিতর্ক মতলব আমি জানতে মানে ভুলগুলো মানে আপনারা ধরে দিলে আমরা জানতে পারি এটা আর কি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনি তাহলে মানে একটু সার্চ করে দেখেন এরকম অনেক বিতর্ক হয়েছে কিন্তু আমাদের মানে আমার এক্সপার্টিস তো হিন্দু ধর্মের উপরে না সুতরাং এই বিষয়ে অমিত ভাই কথা কথা বলেন আরো যারা আছেন আমাদের এই প্ল্যাটফর্মে যারা হিন্দু ধর্ম থেকে নাস্তিক হয়েছে তারা বেশি কথা বলেন আমি এই বিষয়ে কম কথা বলি ঠিক আছে শক্তি হাসান ভাই আজকে তাহলে বিদায় জানিয়ে আপনাকে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমাদের হ্যাঁ আমি অনেকদিন যাবো আপনার কথা শুনি খুব ভালো লাগে তবে আমার একটা বিষয় জানার ছিল এটা মানে ধর্মীয় বিষয় না আপনি যেহেতু অনেক পড়াশোনা করেন আপনি এর আগে একদিন নিয়ে কিছু কথা বলেছিলেন এবং প্লাস বলেছিলেন

এটা নিয়ে আপনি সার্চ করতে পারেন অনেক ভিডিও আছে সেখানে খুব চমৎকার করা আছে স্লিপিং আসলে কি এবং আমাদের ভাই আমি আমরা সবাই মিলে একদিন এই বিষয়টা নিয়ে করেছিলাম দীর্ঘ আলোচনা করেছিলাম যে এই জিনিসটা আসলে মানুষের ভেতরে কেন হয় সেই ভিডিওটা তো এখন আর নাই অমিত ভাই আসলে আবারও আমরা এটা নিয়ে আরেকবার আলোচনা করতে পারি তাহলে আপনি একটু দেখেন যে অমিত ভাই যদি আসেন তাহলে আপনি ঢুকে যান ঢুকে গেলে আমরা সেটা নিয়ে সেটা নিয়ে আবার আলোচনা করতে পারি আরেকবার হ্যাঁ আমি থাকবো আর দু একটা বিষয় যদি জানতে চাই একটু সময় নেই আপনার প্রবলেম হবে কি না না বলেন আচ্ছা অনেক মুসলিম ভাইরা বলে যে বনকুরাইজার গণহত্যার সময় তারা চুক্তি ভঙ্গ করছে যেটাকে মদিনা সনদ আপনার বিভিন্ন লাইভে আপনি বলেন এই মদিনা সনদ বা এই চুক্তির বিষয়টি স্পেসিফিক্যালি আপনার কোন লেখাটার মধ্যে আছে মদিনা সনদের কোন চুক্তিতে মদিনা সনদের কোন চুক্তিতে বানুকুরাইজা নামক কোন গোত্র সিগনেচার করছে বা চুক্তিবদ্ধ বদ্ধ হয়েছে এরকম কোন দলিল ইসলামের ইতিহাসে কোথাও নাই তাহলে ওরা তো আছে আমি একটু বলে দিই আমি একটু বলে দিই সেটার সাথে আরেকটা জিনিস বলতে হবে আহ মদিনা সনদে বনকুড়ায় গিয়ে তাদের সাথে কোনো চুক্তি করছে তাদের সাথে কোনো মানে সমঝোতা করছে এরকম কোন সারা পৃথিবীতে এরকম কোনো দলিল নাই সারা পৃথিবীতে এরকম কোন দলিল নাই যে বনু কুরাইজা তাদের সাথে গিয়ে আহ মোহাম্মদের সাথে গিয়ে মদিনা চুক্তি করছে বা ইত্যাদি ইত্যাদি চুক্তি করছে মদিনা চুক্তি যেটা হয়েছে সেটার যদি আমরা দলিলটা বের করি সেখানেই দেখা সেখানে সেখানেই দেখা যাবে যে আসলে কোন কোন গোত্র তা মোহাম্মদের সাথে সেই সময় চুক্তি করছিল সেই লিস্ট আমি অসংখ্যবার চেক করছি সেখানে কোন বনকুরাইজা নামক কোন গোত্রের কথা কোথাও বলা নাই আমি আপনাকে সেই তাহলে সেই দলিলটা দেখাচ্ছি এই জিনিসটা পাওয়া যায় যেই গ্রন্থে সেটা হচ্ছে সবচেয়ে মানে সিরাদ গ্রন্থের ভিতরে সবচেয়ে অথেন্টিক যেটা যে গ্রন্থটা সেটা হচ্ছে ইবনে ইসাকের সিরাতে রাসুল্লাহ এটা প্রথম প্রথম প্রকাশনী বাংলাদেশের প্রকাশনী যেটা বের করছে যেটা হচ্ছে সবচেয়ে আর্লিয়েস্ট সবচেয়ে অথেন্টিক সিরাত গ্রন্থ এই গ্রন্থটা বাংলা অনুবাদ করেছেন শহীদ আখন্দ হম দেখেন এখানে যে জিনিসটা বলা আছে এই যে দেখেন মুসলিম মদিনাবাসী আমি সরাসরি বই থেকে স্ক্রিনশট দেখাচ্ছি হ্যাঁ এখানে দেখেন এখানে লেখা আছে মুসলিম মদিনাবাসী ইহুদিদের মধ্যে চুক্তি ইহুদিদের মধ্যে চুক্তি বলা আছে সেটা ঠিক আছে ইহুদিদের মধ্যে চুক্তি ঠিক আছে আমরা এখন দেখব ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই আচ্ছা তাহলে আমরা দেখি যে এখানে আসলে কাদের কাদের সাথে চুক্তি হয়েছিল এখানে দেখেন নিজেদের প্রথম অনুযায়ী বনু আউফ নাস্তিক থাকা অবস্থায় যে রক্তপন্দিত তাই দিতে থাকবে বনু সাইদা বনু আল হারিস বনু জুসাম ও বনু আল নাজারও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে বনু আমর ইবনে আউফ বনু আল নাবিত ও বনু আল আউস একই রকম ব্যবস্থা গ্রহণ করবে এই যে কয়েকটা গোত্রের নাম দেখা গেল তাই না হ্যাঁ আচ্ছা কয়েকটা গোত্রের নামের ভিতরে কি আপনি কোথাও দেখতেছেন বনু কুরাইজা নামক কোন গোত্রের কথা বলা আছে না 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 এরকম কিছু তো এখানে নেই বনু কুরাইজা মেনশন করা নেই আচ্ছা নিচে দেখি আর কি আছে এই যে টিকায় বলা আছে এরা সবাই আল খাজরাজ ভুক্ত দুই নম্বর হচ্ছে এরা সবাই আল আউস গোত্র মানে আল খাজরাজ এবং আল আউস এই দুইটা গোত্র মানে বড় গোত্র আর কি এরা এই চুক্তিটা করছিল আচ্ছা নিচে দেখি আর কি কি বলা আছে এখানে বলা আছে বনু আউফের ইহুদিরা ইহুদিদের কথা বলা আছে এই শর্ত বনু আল-নাজজার আল 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 বনু 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 সাইদা আউস সালাবা সালাবার আরেকটি এবং ইহুদিদের জন্য প্রযোজ্য হবে আনুগত্য হল বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে নিরাপত্তা বিশ্বাস এই যে চুক্তিটার যে বিশ্বাসঘাতকতার কথা বলা হচ্ছে এই গোত্রগুলোর সাথে এই চুক্তিটা হয়েছিল নাকি ভাই হ্যাঁ এখান থেকে স্পষ্ট এটাই প্রমাণ হচ্ছে

হ্যাঁ আমি আপনাকে নাম্বার নাম্বার বলে দিচ্ছি এটার আছে ঠিক এখানে দেখবেন আপনি এখানে কোথাও কোন নাম গন্ধন নাই তার মানে বনকুরাইজা গোত্রের সাথে মদিনা মদিনায় যাওয়ার পরে যে সমস্ত ইহুদি গোত্রগুলোর সাথে চুক্তি হয়েছিল সেইখানে বনুকুরাইজা তাদের সাথে কোনো ধরনের চুক্তি মধ্যই হয়নি তাহলে বিশ্বাসঘাতকতার প্রশ্ন কেন আসবে এই জিনিসটা তো আমি বুঝলাম না

না ওই যে ওরা বললো মোদিনায় রাসুল্লাহ সাল্লাম বদর যুদ্ধের আগে মদিনা অবস্থান করছিলেন তোমরা আমাদের সাথে মোহাম্মদকে জায়গা দিয়েছো এই জন্য আমরা আল্লাহ নামে শপথ করছি হয়তো তার বিরুদ্ধে যুদ্ধ করো না হলে তাকে বের করে দাও অন্যথায় আমরা সম্মিলিতভাবে আক্রমণ করে তোমাদের যোদ্ধাদের হত্যা করবো এবং তোমাদের স্ত্রীদেরকে স্ত্রীদের আমাদের দখলে আনবো এটা হচ্ছে কাফেররা এবং বনু নাজির গোত্র এদের ভিতরে চিঠি চালাচালি এখানে দেখেন আহ এখান থেকে আবার পড়ি

আচ্ছা আপনাকে আমি দেখাই দিচ্ছি আহ আপাতত দেখেন আহ বদর যুদ্ধের সময় ইহুদিদের নিকট লিখলো তোমরা ইত্যাদি যুদ্ধ করো এরকম এরকম নবী সাল্লাহাম ইরূপ তারা চিঠি পেলো তারা বনু নাজির ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করলো এবং তারা মোহাম্মদ মোহাম্মদকে এ মর্মে অভিহিত করে

তার সঙ্গী সাথীদেরকে রাইখা মানে আবু বকর ওমর আলিয়াদেরকে ওইখানে সে পালা আসছিল এই ঘটনা এই রাত্রে হ্যাঁ মানে গেছিল পর্যন্ত কিন্তু মোহাম্মদ বিতর্ক শুরু হওয়ার আগে পালা গেছিল ঠিক আছে সেটা আবার পরের মনে মনে বলেন হ্যাঁ আপনার আপনার বিভিন্ন ওই ইহুদিরা তারা নাকি পাথর ছিলাম পরিকল্পনা করতেছিল এটা নাকি এসে আবার চিপা দিয়া দিছে মোহাম্মদ এই জন্য মোহাম্মদ চিপা দিয়া পালাই আসছে হ্যাঁ মানে আসলে আসল কথা হচ্ছে মোহাম্মদ বিতর্ক করতে পারবে না ওদের সাথে করতে পারবে না এই জন্য চিপা দিয়া সে পালাই আসছে সঙ্গী সাথীদের নাকি ভাই হ্যাঁ আমরা অন্যান্য আপনার লেখা থেকে বিভিন্ন জায়গা থেকে পাই যে নিজেকে রক্ষা করার জন্য উনি সাহাবিদেরকে বিভিন্ন পুরস্কার ঘোষণা করতো হ্যাঁ আচ্ছা দেখি এই হাদিসের ভিতরে কি বলা আছে পরদিন কি করলো মোহাম্মদ ওই যে

আপনি ভালো করে পড়তেছেন না আপনি ভালো করে পড়তেছেন না এখানে বলা আছে যে এই যে পরদিন সে বনুনাজির কে আক্রমণ করলো তখন তারা অঙ্গীকার করতে অস্বীকার করে ফলে তাদের সাথে দিনভর যুদ্ধরত থাকেন মানে বনুনাজিরের সাথে দিনভর যুদ্ধ করতে থাকে মোহাম্মদ তাই তো হ্যাঁ এরপরে যখন বনু নাজিরের সঙ্গে পারতে ছিল না পরদিন ফটকেরা পরদিন তিনি বনুনাজিরকে বাদ দিয়ে কুরাইজার উপর আক্রমণ করেন দেখেন মোহাম্মদ কিন্তু আকবার কুরাইজার সাথে কিন্তু কোনো গঞ্জাম ছিল না বনু মোহাম্মদ আকবরায় গিয়ে বনুনাজিরের সাথে ছিল না

সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা পঁচিশ দিন অবরুদ্ধ করে রাখছে আমি যতটুকু তাতে আমি পাইছি যে যুদ্ধের পরে হঠাৎ করে জিব্রাইল তাকে তারা চুক্তি ভঙ্গ করছে আক্রমণ করো বিষয়টা কি এইটাই বন করে পঁচিশ দিন অবরুদ্ধ রাখার পর আক্রমণ ছিল না হ্যাঁ এটাই হচ্ছে তারপরে পঁচিশ দিন আক্রমণ করে রাখে তারপরে তারা যখন আত্মসমর্পণ করে তারা খুদায় তৃষ্ণায় তাদের বাচ্চা কাচ্চারা চিৎকার করে কাঁদতেছিল এই জন্য তারা একটা সময় আত্মসমর্পণ করে কিন্তু তারা তারা তাদের ধর্মটা পরিবর্তন করে তারা বলে যে আমরা ওই নিজে বাঁচার জন্য হয়তো একটু চালাক প্রকৃতি ছিল নিজে বাঁচার জন্য হয়তো তার দলের লোকদের মেরে ফেলছে মানে বলছে যে আহ ইবনে সাদের যেই সিদ্ধান্ত সেটা আল্লাহর আরস থেকে মানে উনি সঠিক কথা বলছেন একদম আল্লাহর কথাই বলছেন এরকমই নয় ঘটনা হ্যাঁ কিন্তু আচ্ছা আপনার কথা আমি পরিষ্কার ভালোভাবে বুঝতে পারতেছি না যাই হোক এইখানে আমরা আমি যেই মানে হাদিসটা দেখালাম সেই হাদিসের ভিতরে আমি এই জিনিসটা প্রমাণ করলাম যে বনুকুরাইজাকে একটা অঙ্গীকার করতে মোহাম্মদ বাধ্য করে কিন্তু সেটা আক্রমণের মাধ্যমে সেটা কোনো চুক্তির মাধ্যমে না সেটা মোহাম্মদ হঠাৎ করে গিয়ে একদিন বনকু উপর আক্রমণ করে তাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে বলেন ফলে তারা তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয় মানে মোহাম্মদ আকবরায় গিয়ে হুদাহুদি বনকু উপর একটা অ্যাটাক করছিল অ্যাটাক করে তাদেরকে মানে চুক্তি করতে অঙ্গীকার করতে বাধ্য করছিল এটা তো হচ্ছে গিয়ে একটা সন্ত্রাস এটা হচ্ছে গিয়ে একটা জঙ্গিবাদ বনুকুরাইজা তাদের সাথে কিছুই করে নাই কোনো কিছুর সাথেই নাই হুদাহুদি গিয়ে একদিন গিয়ে আক্রমণ করে বসছে বনুনাজিরকে আক্রমণ করতে গেছিল সেই মাসকান দিয়া আক্রমণ করে বসছে এর আগে তো বনুকুরাইজার সাথে কোনো গেনজামত ছিল না মুহাম্মদের তাইলে বনুকুরাইজাকে আক্রমণ করে অঙ্গিকার করতে বাধ্য করে এরপরে যদি মানে ইয়াটা বনুকুরাইজা যদি অঙ্গিকার থেকে সরেও আসে তারা যদি অঙ্গিকার ভঙ্গ করে কিন্তু সেই অঙ্গিকারটা তো মোহাম্মদ জোরপূর্বক তাদের উপরে চাপায়া দিছিল তারা তো স্বেচ্ছায় সেই অঙ্গিকারটা করে নাই তাই না জি ভাই হ্যাঁ তাদেরকে তো যুদ্ধের মাধ্যমে তাদেরকে অঙ্গিকার করতে বাধ্য করলো তাই না জি তাইলে সেই অঙ্গীকার ওরা কেন বলবো রাখবে সেই অঙ্গীকার তো তারা স্বেচ্ছায় করে নাই সেটা তো তাদেরকে জোরপূর্বক তাদের উপর চাপাই দিছে হ্যাঁ এই হাদিস থেকে তো এটাই প্রমাণ হয় আচ্ছা এই এই লেখাটা আপনি পুরোটা পড়েন এই লেখাটার ভিতরে একদম সব কিছু দলিল সহ দেয়া আছে আর কি কিছু বলবেন শুভ্রনীল আপনি হ্যাঁ আইটু লাস্ট ওয়ান এই যে নবীর একজন সাহাবী ওই সময় তৎকালীন সময় যে মহিলা কবি ছিলেন আসমা বিনতে যে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে সন্তান জন বা চারজন হত্যা করে আসেন এবং আপনার কোন লেখাটা এটা আছে আমি আপনার ওয়েবসাইটে গিয়ে অনেকবার সার্চ করছি স্পেসিফিকলি কোথাও পাই না এটা আপনি পড়েন মুহম্মদের গুপ্ত হত্যা এটা পড়েন অথবা নবী মুহাম্মদ কি সর্বকারের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল এটা পড়েন এইগুলোর ভিতরে পাবেন আমি এগুলা পড়ছি বাট ওইখানে ওই যে ওরকম কোনো মানে হাদিসের রেফারেন্স অথবা ওই যে স্ক্রিনশট বা ওর ভিতরে আছে ভালো করে পড়েন নাই ভিতরে আছে ভাই আপনি তাহলে ভালোভাবে পড়েন নাই আবার ভালোভাবে আচ্ছা আমি পড়ে নিব বাবা হ্যাঁ ভাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনার খুব ভালো লাগে আপনার কথা শুনতে অনেক কিছু জানতে পারি মানে অনেক পরিবর্তন চলে আসছে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাকে যুক্ত হওয়ার জন্য তাহলে ভালো থাকবেন আপনাকে আজকে তাহলে বিদায় জানাই আচ্ছা ভাই আপনিও ভালো থাকবেন আচ্ছা বাই বাই শুভ রাত্রি আপনাকে